الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আব্দুল মুহিত দিদার আজকে আমরা সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে উপস্থিত হয়েছি বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডক্টর জহিরুল ইসলাম অচিনপুরের সাথে আপনারা জানেন যে সিলেট বিভাগে তিনি একটি ব্যতিক্রমী আয়োজন করেছেন আজান প্রতিযোগিতা 2024 আমরা এই ব্যাপারে কথা বলবো যে তিনি যে এই প্রতিযোগিতা আয়োজন করেছেন কেন করেছেন এবং তিনি কি বার্তা দিতে চাচ্ছেন আমরা এখন কথা বলবো ডক্টর জহিরুল ইসলাম অচিনপুরের সাথে আমরা একটা কবিতা পড়েছিলাম ছোটবেলা যে কেউই শোনালো মরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনি কি মধুর আজানের ধ্বনি মহাকবি কায়কোবাদের এই কবিতাটা যদি আজান সুন্দরভাবে সাবলীলভাবে আবেগের সাথে আজমতের সাথে যথাযথ সম্মানের সাথে আবেগের সাথে সহি শুদ্ধভাবে সুরেলাভাবে যদি আজান দেওয়া হয় তাহলে এই আজানের সুরটা মানুষের মর্মে মর্মে বাজবে আজান যেহেতু মহাপ্রভু আল্লাহ পাকের এবাদতের দিকে মানুষের আহ্বান এই আজান শুনে মানুষ আল্লাহর এবাদতের দিকে ধাবিত হবে মানুষ যত বেশি আল্লাহর এবাদতে মশগুল হবে মানুষে মানুষে যে বিভেদ মানুষে মানুষে যে বিদ্বেষ এগুলো দূর হবে মানুষের ভিতরে ভালোবাসা প্রেম জাগ্রত হবে যত বেশি মানুষ আল্লাহর দিকে ধাবিত হবে মানুষের ভিতরে প্রেম জাগ্রত হবে পৃথিবীটা সুন্দর হবে এই জন্য আমি চাই যে সমাজে আজানটা সুন্দরভাবে দেওয়া হোক মানুষ যেন আল্লাহর দিকে ধাবিত হয় মানুষ যেন আল্লাহর উপাসনার দিকে ধাবিত হয় আল্লাহর উপাসনার দিকে মানুষ যত ধাবিত হবে মানুষ তত সহি শুদ্ধ হবে মানুষের জীবন সুন্দর হবে এই একটা ভাবনা থেকে এই একটা চিন্তা থেকে আমি আজানটা নিয়েই আমি কাজ করতে চাই আর সমাজে আজান নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আছে এক ধরনের অতি প্রগতিশীল লোক আছেন তারা আজান নিয়ে বেশ বিরূপ মন্তব্য করেন বিরূপ প্রতিক্রিয়া করেন আমি ভাবনা চিন্তা করে দেখলাম যে এটার পিছনে কিছু কারণ আছে আমরা যারা আজান দিচ্ছি আমাদের ভিতরেও আজান নিয়ে কিছু শৃঙ্খলার অভাব আছে কিছু রীতিনীতির অভাব আছে আজানের কিছু ক্রাইটেরিয়া আছে কিছু প্রিন্সিপল আছে এইগুলো যদি আমরা মেনটেন করে আজানটা দিতাম তাহলে হয়তোবা এই ধরনের বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতো না তো এই জন্য আমরা যারা আজান দিচ্ছি এবং যারা আজান শুনছি আমাদের ভিতরে আজান সম্পর্কে একটু আরও সচেতনতার প্রয়োজন আছে এই সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে আমি এই আজান প্রতিযোগিতার আমি শুরু করেছি আর আমি ব্যক্তিগতভাবে নিজে আজান দিতে পছন্দ করি আমি যখনই কোনো সুযোগ পাই কোনো মসজিদে বা কোনো প্রার্থনালয়ে যখনই কোনো সুযোগ পাই আমি নিজে আজান দেওয়ার চেষ্টা করি এটা আমার ছোটো বয়স থেকে অভ্যাস আজান দেওয়ার এই জন্য আজানের প্রতি ভালোবাসাও আছে আমার আমার পক্ষ থেকে এই ধরনের প্রথম তো আমি ছোট বয়সে আমি দেখেছি সেনাবাহিনীর ভিতরে আজান প্রতিযোগিতার একটা প্রচলন ছিল জানি না এখন আছে কি না আমি ছোট বয়সে অনেক শুনেছি সেনাবাহিনীর সদস্যদের ভিতরে আজান প্রতিযোগিতার ছিল এখন জানি না আছে কি না এবং আর কোথাও এ ধরনের প্রতিযোগিতা আছে কি না আমার জানা নাই আর আমি এই প্রথম শুরু করলাম আজানের একটা অডিও রেকর্ড তারা পাঠাবেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে অডিও রেকর্ডটা কীভাবে হবে ওনারা প্রথমে নিজের গলায় খালি গলায় নিজের নামটা বলবেন এবং ঠিকানা বলবেন এরপরে খালি গলায় মাইক এবং মাইক্রোফোন ছাড়া আজান দেবেন তাহলে অডিও রেকর্ড তার মধ্যে তিনটা অংশ থাকবে নাম থাকবে নিজের ঠিকানা থাকবে এবং সম্পূর্ণ আজানটা খালি গলায় হবে কোনো মাইক বা মাইক্রোফোন ছাড়া এইটা হলো আজান দেওয়ার নিয়ম আর এই অডিও রেকর্ডটা পাঠাবেন 01817100984 01817100984 এই নম্বরে এখনও আজান প্রতিযোগিতার জন্য আমরা অডিও ক্লিপ সংগ্রহ চলছে
প্রচুর আসতেছে তো আমরা চাই যে পুরো বৃহত্তর সিলেটের সব জায়গা থেকে সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন আমরা এই জন্য সময় বৃদ্ধি করতে হতো ইয়ার আমরা চাই যেন ব্যাপক অংশগ্রহণ হয় এবং সমাজে এই নিয়ে একটা ব্যাপক সাড়া পড়ে সমাজে গানের চর্চা আছে ইসলামিক গজলের চর্চা আছে কবিতা আবৃত্তির চর্চা আছে এবং সংবাদ উপস্থাপনার চর্চা আছে সংবাদ নিউজ প্রেজেন্টেশন বিভিন্ন স্টাইল দেখেন সমাজে কথা কথা বা শব্দ নিয়ে বা শব্দ শিল্প বা কথা শিল্প কণ্ঠশিল্প এগুলো নিয়ে বিভিন্ন ধরনের আয়োজন আছে তো আমি চাই সমাজের প্রতিটা ঘরে এই আজানের একটা কণ্ঠশীলন হবে তাহলে আজানের যদি চর্চা হয় মানুষের ভিতরে আল্লাহর ঘরে যাওয়ার প্রবণতা সৃষ্টি হবে এবং মানুষ যত বেশি আল্লাহর ঘরে যাবে তখন মানুষের নফস যেটা কুপ্রবৃত্তি এবং শয়তানের যে আপনার যে প্ররোচনা এগুলো দূর হবে মানুষের জীবন সুন্দর হবে মানুষের জীবন সুন্দর হলে ঘর সুন্দর হবে সমাজ সুন্দর হবে দেশ সুন্দর হবে দেশ সুন্দর হবে এটা আমার মনের ভিতরে আমার চিন্তা আমার দেশ কিভাবে সুন্দর হয় এই জন্য যত প্রক্রিয়ায় কাজ করা দরকার দেশকে সুন্দর করার জন্য আমি সেই ধরনের চিন্তা করে করে সেই ধরনের কাজ করার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি বাকিটুকু আল্লাহ তাআলা যদি কবুল করেন এটা প্রাথমিকভাবে সারা দেশব্যাপী এটা যদি করতে চাই আমার যেহেতু এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই এই জন্য আমি প্রথমে শুধু বৃহত্তর সিলেট অংশে করতেছি এটা অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য যদি দেখি যে না আমি ভবিষ্যতে এটা কুলিয়ে উঠতে পারবো যে সারা বাংলাদেশে আমি সারা বাংলাদেশে করবো আপাতত বৃহত্তর সিলেটের ক্যান্ডিডেট তো প্রশ্ন উঠলো যে একদম বৃহত্তর সিলেটের জন্মসূত্রে কি না না যিনি স্থায়ীভাবে সিলেটের বাসী মানে লোক নন কিন্তু স্থায়ীভাবে সিলেটে বসবাস করতেছেন বা স্থায়ীভাবে সিলেটে বসবাসের চিন্তায় উনি সিলেটে অবস্থান করতেছেন তিনিও পারবেন দেখা গেল একজন ঠাকুরগাঁওয়ের লোক কিন্তু উনি দীর্ঘদিন ধরে সিলেটে পড়াশোনা করেছেন মাদ্রাসায় এবং সিলেটে থাকেন এখন এইখানে এখানে বিভিন্ন ধরনের সেবা আঞ্জাম দিচ্ছেন তিনিও পারবেন মানে সিলেটে অবস্থানরত বৃহত্তর সিলেটে অবস্থানরত বৃহত্তর সিলেট মানে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এর ভিতরে অবস্থানরত সিলেটি নন সিলেটি এর ভিতরে বসবাসরত ওনারা পারবেন শুধু পুরুষরা মহিলারা অংশগ্রহণ করার মানে এখানে সুযোগ নাই শুধু পুরুষরা এবং বয়স যেটা বয়স যে কোনো বয়সের একটা কিশোরও পারবে একজন যুবক পারবেন আবার একজন বয়স্ক লোকও পারবে সবাই পারবেন আজান তো সবার জন্য এটা সবার জন্য একটা আজান একটা নেকির বিষয় আজান দেওয়া তো অনেক নেকির বিষয় ফজিলত আজান দিলে একটা কণ্ঠের মাধ্যমে আজান দেওয়া হচ্ছে অন্তর সুন্দর হবে আজান শুনে যত মানুষ মসজিদে আসবে খালি ফজিলত পাওয়া যাবে নেকি শিখ